আমাদের সব এখানে রিল করা হয়ে গেল, আমরা ফটো তুললাম, বাড়ির মেয়েকে বাড়ি টাটা টাটা। এখন বাজে প্রায় 9:45, এবার বেরোচ্ছি আমরা, কেন নেবো না। গুড মর্নিং এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে। আজকে সানডে, আর সানডে মানে ফান ডে, তো আজকে সকাল সকাল ফান করার জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। শ্রাবণী আসছে, শ্রাবণী আমাকে 7:20 ফোন করে মানে উঠিয়েছে ঘুম থেকে, আর এখন 8:10 বাজে। আমি সবে নিচ থেকে ঠাকুর প্রণাম টনাম করে উপরে এলাম, মানে আমার ঘুম কিছুতেই ভাঙছিল না। কালকে অনেক রাত করে ঘুমিয়েছি, ভিডিও এডিট করে ফোন দেখে অনেক রাত করে ঘুমিয়েছি, প্রায় 2:45 তখন আমি ঘুমিয়ে গেছি। তো যাই হোক, ওপরে আমি এসেছি, এখন মা গরম জল করে দিচ্ছে, আর ট্রিমেন্ডাস ঠান্ডা। আমি নিচ থেকে উপরে এলাম, উপরে ঘরটা তাও ঠিক লাগছে, নিচ থেকে উপরে এসেছি কেঁপে যাচ্ছে এইটুকু সিঁড়ি দিয়ে উঠে আসতে, বেশ ঠান্ডা লাগছিল। তো যাই হোক, আমরা এখন যাব পাতালেশ্বর, ঠিক করেছি শিবের দর্শন করে আসবার। ওখানের মন্দিরটা না খুব সুন্দর করে সাজায়, তো মন্দিরটাও দেখে আসা হবে। রাত্রেবেলায় তো যাওয়া হয় না, রাত্রেবেলায় গেলে আরও ভালো লাগতো লাইটিং, সকালে যখন সুযোগ হচ্ছে সকালেই যাই, ঘুরে আসি, ভালো লাগবে। আর জায়গাটাই এমনি সুন্দর, শান্তির জায়গা, তো একটু সকাল সকাল যাচ্ছি যাতে ভিড়টা একদমই কম পাই। তো ওপরে চলে এসেছি, ফোন আমার ফুল চার্জ দেওয়া, সব ভিডিও আপলোডও হয়ে গেছে, তো এদিক থেকে আমার নিশ্চিন্ত। এবার আমি একটু ফ্রেশ হই, তারপরে কথা হচ্ছে। এদিকে আমি ফুললি রেডি হয়ে গেছি, আর সাবু জাস্ট এলো, তো এখন আমি নিচে নামবো। আমি ভাবলাম ওই সময় তো ওয়েট করবো, এদিকে আমি ফুললি টোটালি রেডি হয়ে গেছি, এখন বাজে 8:35, তো বেরিয়ে যাচ্ছি আমরা। না বাবা উপরে নেই, বাবার সাথে দেখা করে আসলে একটু ভালো হতো, বাবা হয়তো ছাদে ছিল তাই ভেবেছিলাম, তো বাবা হয়তো একটু বাজারের দিকে বেরিয়েছে, তো আমি ভাবলাম আর দেরি না করে বেরিয়ে পড়ি। তো আমি আর শ্রাবণী মিলে বেরিয়ে পড়লাম, শ্রাবণী স্কুটি এনেছিল, তো স্কুটিতে করেই বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে পাতালেশ্বরের দূরত্ব প্রায় ধরুন স্কুটিতে করে গেলে 15 মিনিট, তো আমরা দুজনে মিলে গল্প করতে করতে বেশ অনেকদিন পরে অনেকটা রাস্তা এগোচ্ছিলাম। প্রত্যেকটা শহরেই আপনারা জানেন এরকম একটা গার্বেজ স্টোর করার জায়গা থাকে, আর সেখান থেকেই প্রসেস করা হয়, তো এটা শহর থেকে অনেকটাই দূরে। তো এগুলো যখন আগে আমরা ছোটোবেলায় আসতাম, এসব রাস্তাগুলো বেশ ফাঁকা ফাঁকা থাকতো, আর এই মন্দিরটা এতটাও বেশি ভিড় হতো না, আর এখন ইদানিং একটু বেশ চল হয়েছে, আর তখন আসতে বেশ ভালোও লাগতো। নিজেরা স্কুটি চালিয়ে আসতাম বন্ধুবান্ধব, আর এখানে এসে গল্প করতাম, বেশ সুন্দর শান্তির জায়গা একটা। কথা বলতে বলতে দেখুন আমরা অনেকটা পৌঁছেও গেছি, আর এবার গাড়িটা পার্ক করে ভেতরে ঢুকবো। আর এটা যেহেতু শিবের মন্দির, সামনেই বড় মহাদেবের মূর্তিটা দেখুন, এটা দেখলেও মন ভরে যায়। কিন্তু সাজানোটা আমি অনেক ইউটিউব ভিডিওতে দেখেছি, বাট সামনে থেকে দেখে কিন্তু এটা কোনো বিয়ে বাড়ির থেকে কম না। দেখুন এটা রাত্রেবেলায় এলে লাইটিংগুলো থাকলে আরও বেশি সুন্দর লাগতো, বিভৎস সুন্দর লাগছিল। এমনিতেও এই পাতালেশ্বর জায়গাটা আমাদের কাছে খুব প্রিয়, বড় বড় গাছ আছে, গাছে ছায়া আছে, সব মিলিয়ে এমনি একটা মনোরম পরিবেশ, তার ওপরে আবার এত সুন্দর করে সাজানো হয়েছে, সাথে ফুল, সেটা আর্টিফিশিয়াল হোক আর রিয়েল ফুল হোক। পাশে যে বাগানগুলো ওটাতে অবশ্যই রিয়েল ফুল আছে, আর যে ফুলগুলো দিয়ে সাজানো হয়েছে সেটা কিন্তু আর্টিফিশিয়াল ফুল আছে। আর দেখুন কি সুন্দর লাগছে চারপাশটা, এত সুন্দর সাজানো দেখেছি না, ভিডিও করতে করতে এখনো মন্দিরের দিকেই গিয়ে উঠতে পারলাম না। আর দেখুন মাঝে মাঝে আবার সেলফি কর্নারও করেছে, এখন যেখানে যাই থাকুক সেলফি কর্নার কিন্তু অবশ্যই থাকবে, সেটা বিয়ে হোক অন্নপ্রাশন হোক। আর এখানে আবার শিবরাত্রির পুজোতেও সেলফি কর্নার করেছে। সুন্দর একটা নিরিবিলি পরিবেশ, তার উপরে ছোট ছোট পাখিদের আওয়াজ, এটা যারা এখানে এসেছেন তারাই একমাত্র
একমাত্র ফিল করতে পারবেন। আর গাছটা দেখেই বুঝতে পারছেন বট গাছটা যে কত দিনের পুরনো এটা মন্দির। বেশ অনেকটা বড় এরিয়া পার করে চলে এসেছি আর একদম এই যে মন্দিরের সামনে। মন্দিরের ভেতরে কিন্তু অনেক অরিজিনাল ফুল দিয়ে সাজানো হয়েছে আর একটা অদ্ভুত ধূপকাঠির গন্ধ, সাথে ঘি মধু এগুলোরও গন্ধ পাওয়া যাচ্ছে। বেশ মনে হচ্ছে শিবরাত্রির পুজো হয়েছে, তো তার জন্য এখনও সেই গন্ধ রয়ে গেছে। আর দারুণ লাগছে ভেতরে, দেখুন কী সুন্দর রিয়েল ফুল দিয়ে সেদিন সাজানো হয়েছিল। সব সাজাগোজ কিন্তু এখনও রেখে দিয়েছে, হয়তো সাত দিন রাখবে তারপরে তুলে নেবে। আর এই হচ্ছে মহাদেবের পাতালেশ্বর, পাতালে রয়েছে। আজকে তো আমরা জল টল কিছু ঢালিনি আর ঢালার জন্য বেরোয়ও নি, তো জাস্ট প্রণাম করেই বেরিয়ে গেলাম। তো পেছনে একবার চলুন এই ঘাটটা থেকে ঘুরিয়ে আনি। এটা হচ্ছে সতীদাহ ঘাট, যখন সতীদাহ প্রথা চলতো তখন এখানেই সতীদাহ করা হতো মেয়েদেরকে। আর পাশে যে জলাশয়টা আপনারা দেখছেন এটা কিন্তু আদি গঙ্গা, তাই এটাকে কোনো রানিং নদী বা পুকুর বলতে পারবো না, এটা আদি গঙ্গা। আর মন্দিরের চারপাশটা বেশ নিরিবিলি, আর এটাই আমরা চেয়েছিলাম, একদম ফাঁকা ফাঁকা এসে পড়বো। আর কী সুন্দর সাজিয়েছে দেখুন না চারিদিকে, শুধু সেলফি কর্নার। আর এই যে পাশেই রয়েছে, এটা আবার গণেশের একটা মূর্তি আছে ছোট্ট, এই মন্দিরটাকেও সাজানো হয়েছে। আর এই গঙ্গার পাশে আমরা একটু নেমে এলাম, এখানে বসে একটু গল্প করছিলাম আর সাথে একটু রিলস ফটো তোলা ভিডিও করা এগুলোই করবো আর কিছু। আমাদের সব এখানে রিল করা হয়ে গেল, আমরা ফটো তুললাম, অ্যান্ড এবার আমরা বেরোচ্ছি এখান থেকে, আর সবই দিয়ে আসবে একদম বাড়িতে নেমে যাব। আমারও কাজ আছে, ওরও আজকে কাজ আছে, তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আমাদেরকে। কেমন লাগলো তোর ঘুরে? দারুণ লাগলো, মানে শিবরাত্রির পরে কোনোদিন আসিনি এখানে, এত সুন্দর সাজিয়েছে যে খুবই ভালো লাগছে, দারুণ লাগছে। তোমরা আর বেশ শান্তি লাগছিল অনেকক্ষণ বসে গল্প টল্প বললো, এবার বেরোচ্ছি। তো আপনারা মোটামুটি সবাই জানেন মুর্শিদাবাদ কিন্তু হিস্টোরিক্যাল প্লেস, আর এটা হচ্ছে কাশিমবাজার রাজবাড়ির পাশ দিয়ে আপনার যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই শহরের প্রত্যেকটা আনাচে কানাচেই কিন্তু ইতিহাস জড়িয়ে আছে, তাই অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব। আজ বাড়ি যাই, বাড়ির মেয়েকে বাড়ি, টাটা টাটা, সাবধানে যা। যে বাড়িতে এসে মাকে বললাম একটু মুড়ি খাবো, মা বলছে রুটি আছে রুটি খা, আমি একটু মুড়ি খাবো। আমি কি করতে গেছিলাম ইয়ে পাতালেশ্বরে, সবাই জল ঢালতে যায়, তুই নাচতে গেছিস, সব রেখে দিয়েছে কি জন্য যাবে জল ঢালবে তার জন্য। আর পাতালেশ্বরে গিয়ে আমার মেয়ে নেচে চলে এলো, আমার মেয়ে পাতালেশ্বর যাচ্ছে আবার বিশাল ব্যাপার, আমার মেয়ে ভালো হয়েছে, ঠাকুর ভক্ত হয়েছে, ঠাকুর মুখ তুলে চেয়েছে মেয়ের দিকে। তো মা সকাল সকাল বলছে তুই একটু গঙ্গা জল নিয়ে যা, দুধ নিয়ে যা, ফল নিয়ে যা, আমি সব দিচ্ছি। আমি বললাম যে না না, আমি তো সেইভাবে যাচ্ছি না, মানে সেইভাবে গেলে আমি স্নান টান করে পুজো টুজো করে আসতাম। তো এবার তারপরে শ্রাবণী বলেছে, মা শুনতে পায়নি, শ্রাবণী বললো কাকিমা আমরা শিব ঠাকুরকে নাচ দেখাতে যাচ্ছি। কালকে আমরা দুজনে মিলে রিল সিলেক্ট করছিলাম ওখানে গিয়ে কি রিলস করা যায়, তো ওই জন্য গিয়ে ওখানে রিল করার জন্য গেছিলাম, রিল করার জন্য না, সুন্দর করে জায়গাটা সাজিয়েছে দেখে এলাম, ঠাকুরকে প্রণাম করলাম, আর আমাদের রিলস হয়ে গেল। এই যে এখানে নিয়েছি শুকনো একদম সুন্দর মুড়ি, আর এই যে কালকে একটু ওই তড়কাটা সব ডাল দিয়ে ঘুগনিটা। পেঁয়াজ আছে তো, তুই দেখিস নি না, অনেকগুলো বাবা খেয়েছে, এটা আমাদের গাছের পেঁয়াজ, ওমা আমি এখনো ভাবতে পারছি না, এগুলো দিব তো কি সুন্দর, তোকে দিব দু হাত করে, হ্যাঁ ছোট ছোট করে একটা ছোট্ট দেখে একটা গোটা কেটে দাও। আমি ভাবতে আমি কালকেও আমি কালকেই মাকে বলছি যে মা পেঁয়াজ মানে কি, ঠিক আছে আমি আর রুটির সাথেও খেলাম, মানে আমি না ভাবতে পারিনি এত পেঁয়াজ, আমি ভেবেছি ওই স্প্রিং অনিয়ন যেগুলো হয় না, যেগুলো নিচে ছোট ছোট সাদা সাদা পেঁয়াজ থাকে, তো আমি ওইটা ভেবেছিলাম, বাট এটা তো সত্যি সত্যি পেঁয়াজ বেরিয়ে গেছে এত বড়, মানে বড় হোক যাই হোক ছোট হোক মাঝারি হোক, এ তো মনে হচ্ছে সেই দোকান থেকে। আমার খুব মজা লাগছে উপরে গাছে, বাবা তাহলে গাছ লাগাবে না কেন, মা বলছে তোমার এত খাটনি, আর সবচেয়ে বড় কথা কষ্ট লাগে আমার প্রচুর কষ্ট, তার মধ্যে হনুমান এসে সব খেয়ে যায়, হনুমান কত
কত মানে প্রচুর খেয়েছে মানে একদিন তো 17টা বেগুন খেয়ে নিয়েছে ওইটুকু গাছে 17টা বেগুন ফলেছিল সেই 17টা বেগুন হনুমান খেয়ে নিয়েছিল এটাগুলো আরো কষ্ট মা বলছে আমি আর একা পারি না আসলে বাবা নিচে থাকে আর মা উপরে থাকলে আওয়াজ টাওয়াজ পায় মা একা একা দৌড়ে দৌড়ে মায়ের এমনি পায়ে ব্যথা সে কি মানুষটা কাদলি পিসির খাওয়া হয়ে গেছে এই দেখো মা একটুখানি রেখেছে তোমার জন্য মুড়ি মা সবাইকে সকালে একটু হলে মানে তুমি যাই কিছু খাবে মা একটু মুড়ি খাওয়াবেই কেন বলো তাতে ও উপোস করেছিলে অ্যাসিড হবে না মার এটাই বক্তব্য আবার এবার কি পেঁয়াজ আনবো আর কি আনবো বলো জল আনবো পেঁয়াজ আনবো কাজলি পিস মা এখানে পুজো করছে কাজলি পিসে বসে গল্প করছে আর খাচ্ছে খাবে না কেন বেটার বউ রান্না করবে তোমার গরম গরম ভাত খাবে মা তোমার কি হবে মাসিমণিকে আমি শুধু বলবো আমার নামে দোষ দিও না দুদিন ধরে ব্লগে আমি বলে আছি হয়ে বসে আছি দুদিন ধরে নিয়ে আর যাবে না মা আমাকে আর কোথাও একা একা যেতেও ভালো লাগে না একটু এখান থেকে এইটুকু বেরোয় না জানো একা একা দেখি চিৎকে একবার ফোন করি যদি তাকে একবার দেখা করে নি সবসময় আসি না দেখাও হয় না কাজলি পিসি এসে আজকে সকালেই চীনা বাদাম দিয়ে গেল এই বাদামগুলো খেতে কিন্তু দারুণ লাগে বলুন আর আমি এদিকে বাড়িতে থাকলে সারাদিন আমার মুখটা চলতেই থাকে কিছু না কিছু খেতেই থাকি আমি এই জাস্ট স্নান করে উঠলাম বাবা গেছে খাবার আনতে আমি জাস্ট এই স্নান করে উঠলাম বাবা গেছে আজকে লাঞ্চটা বাইরে থেকে করব আমরা বাবা বিরিয়ানি খাওয়ার জন্য খুব ইচ্ছে করছিল বাবার কিছুদিন ধরে তো একা থাকে আর মানে চাইলেও এনে একা খাওয়া যায় না ওইভাবে তো ওই জন্য বলো তুই এসেছিস আমি একটু বিরিয়ানি মানে শরীর ভালো থাকুক না ভালো থাকুক বাবার ইচ্ছের জন্য আমি বললাম হ্যাঁ ঠিক আছে তুমি বিরিয়ানি আনো আমি খাবো তো বাবা বিরিয়ানি আনতে গেছে বাড়িতে বললো তুই একটু রায়তাটা বানা তো আমি এখন একটু রায়তা বানাবো স্নান হয়ে গেছে আমার বাবা গরম গরম আনলেই খেয়ে নেবো দুজনে এখানে শসার গাজরটাকে একটু গ্রেট করে নিয়েছি দইটার মধ্যে দিয়েছি চিনি আর বিট লবণ আর অল্প একটু জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দেবো এর মধ্যে দইয়ের কোনো জল দিইনি বেশি জল দিলে জিনিসটা আরো বেশি লিকুইড টাইপের হয়ে যাবে রায়তা বানাচ্ছি তো খুব বেশি লিকুইডও ভালো লাগবে না এর মধ্যে গেছে জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর এবার যাবে অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো আমার কাছে শুকনো লঙ্কা ছিল না তাই আমি কাশ্মীরি মরিচ দিলাম অল্প একটু কালার টানার জন্য এই যে দইয়ের জলটা একদমই নেওয়া যাবে না তাতেই কিন্তু এই ক্রিমি ব্যাপারটা আসবে আর জলটা নিলে আরো বেশি লিকুইড হয়ে যাবে এই যে আমার একদম পারফেক্ট রায়তা রেডি বাবাও এসে গেছে এই যে বাবা চিকেন বিরিয়ানি আমার জন্য এনেছে আর বাবার এনেছে মাটন বিরিয়ানি কেমন লাগছে বাবা ভালো করে না বহরমপুরের হোটেলটি নাম করা হেরিটেজ বহরমপুরের হোটেলটা নাম করা হেরিটেজ অনেক পুরনো রেস্টুরেন্ট হেরিটেজ এই আমি চিকেন বিরিয়ানি নিয়েছি হাফ আমি তুলে রেখেছি তুলে রাখার পরেও এতটা একটা চিকেন বিরিয়ানিতে দুটো চিকেনের বড় বড় পিস আলু আর পেঁয়াজ তো আমি নিয়েছি আর এই আমার স্যালাড বানানো আছে এই জাস্ট খেয়ে উঠলাম খাবারটা খুব ভালোই ছিল বিরিয়ানি তো অলওয়েজ ভালো বাট কোথাও গিয়ে আমি একটু ওই সিমলা বিরিয়ানিটাকে মিস করলাম এখানকার বিরিয়ানি যতই হোক বাট আমার ওই সিমলা বিরিয়ানিটা বেস্ট লাগে আর রায়তাটা খুব ভালো হয়েছিল মেইনলি হচ্ছে আমার খাওয়ার মানে এখন ইচ্ছেও ছিল না কারণ হালকা ফুলকায় খাচ্ছিলাম এই কটা দিন তো যেহেতু বাবা কালকে মুখ ফুটে বললো আর বাবা কি হয় এখানে একা থাকে মানে একা আঁশ খায় এবার বাবা টুকটাক মাছ মাংস যাই হোক আনলো মা করে দিল বাবা খায় কিন্তু ব্যাপারটা হচ্ছে কারোর সাথে হ্যাঁ দিদিভাইকে দেখলে আমাদের দুজনেরই বিরিয়ানির কথা মনে পড়ে আমার আর বাবার আর খেতে খেতেও বলছিলাম দিদি ভাইয়ের বিরিয়ানিটা মানে দারুণ লাগে সত্যি কথা বলতে মানে আমি জাস্ট হাত ধুতে গেছিলাম আর মাকে বলছিলাম মা দিদি ভাইয়ের বিরিয়ানিটা আরও ভালো লাগে একটা বাড়ির একটা অন্যরকম টেস্ট হয় ও অন্যভাবে করে এরা অন্যভাবে করেছে আর বাবার যাই হোক বিরিয়ানিটা ভালো লাগে আর কখনো কখনো মানুষের একটু ইচ্ছে হয় আনার খাওয়ার আর যতই হোক আমরা আমাদের প্রিয় জিনিসগুলো যখন খাই তখন মনে হয় না কি একা বসে খাই একটা একজনের জন্য বিরিয়ানি অত দূর থেকে আনতে যাবে
তো বাবা যখন এনে এসে দুজনের দুটো প্লেট এনেছে, আমি বললাম দেখো তাহলে মাটন এনো না, চিকেনই এনো আমারটা। আমি হাফ মানে হাফেরও বেশি এখানে অনেকটাই দেয়, ওয়ান এক প্লেট বিরিয়ানির মধ্যে, এক প্লেট চিকেন বিরিয়ানির মধ্যে দুটো বড় বড় পিস চিকেন দিয়েছিল, একটা আলু ডিমটা দেয় না। তো আমি আবার হাফ করে তুলে রেখে দিলাম ওটাকে, আমি হাফ খেলাম। আর রায়তাটাও খুব ভালো হয়েছিল, মানে বাবার যে মনে শান্তি, বাবা যে খেয়েছে বিরিয়ানি, এটাই আমার কাছে অনেক। তো বাবা এখন নিচে রেস্ট নিতে গেছে, আমি আর মা উপরেই আছি। মা আজকেও খেলো ডালিয়া, ডালিয়া আবার বানিয়েছে মা, ডালিয়া বানিয়েছে, পনিরের তরকারি বানিয়েছে। আর কি বানিয়েছো আজকে মা? এঁচোরটাকে, কালকের এঁচোরটাকে আজকে আবার কষিয়ে ভালো করে বানিয়েছে। আর কি বানিয়েছো? আচ্ছা পোস্ত ছিল না, আর কিছু আলাদা করে বানিয়েছো আজকে? তো আর মা এই রায়তাটা কেমন লেগেছে মা? রায়তাটা খুব সুন্দর হয়েছে, কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন এইভাবে। মানে দইয়ের জলটা আমি একদমই নিইনি, যার জন্য একটা ক্রিমি টেক্সচার ছিল, আর খুব বেশি পাতলা হলে রায়তাটা ভালোও লাগে না খেতে, আর বেশ ভালো লাগে। ওই কাঁচা লঙ্কা মুখে পড়ার থেকে এরকম একটা ঝাল, মিষ্টি, নুন সব একসাথে থাকবে, এই জিনিসটা আমার বেশি ভালো লাগে। দিদিভাইয়ের বিরিয়ানির রেসিপি যদি আপনাদের কারোর দরকার হয় তাহলে ওর চ্যানেলের নাম হচ্ছে ডোনাস কুক বুক, যেরকম আমার দেবজানি স্টোরি ওর ডোনাস কুক বুক। তো সেখান থেকে আপনারা কিন্তু অনেক বিরিয়ানি রেসিপি পেয়ে যাবেন ওর। ও প্রচুর বানায় বিরিয়ানি আর খুব ভালো হয়, মানে বিশ্বাস করুন খুব ভালো হয়। কলকাতার যে কোনো বড় বড় দোকান ফেল হয়ে যাবে, মানে আমরা নিজেরা বাড়ির লোকেরা খাই, তো বাড়ির লোকের ওই বাড়ির একটা স্বাদ থাকে, খুব ভালো হয়। 2000 years later. গুড ইভিনিং এভরিওয়ান, আমি আজকে প্রায় 3 ঘন্টা মতন ঘুমিয়েছি, লিটারালি এত ঘুম পাচ্ছিল, মেজে যেটি এসেছিলো আমাকে এভাবে মাথা হাত বোঝাচ্ছে, আমি তাও ঘুমিয়ে আছি, মানে এত ঘুম পাচ্ছিল। আসলে ভোরবেলায় উঠেছি, কাল রাত্রেবেলায় অনেক লেট করে ঘুমিয়েছিলাম, ভোর ভোর উঠে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, তো টায়ার্ডও ছিলাম, তার জন্য ঘুমটাও হয়ে গেছে, ভালো হয়েছে একদিকে। মা আজ ওপরে যাওয়ার আগে সন্ধ্যে জ্বালতে গেল, এক গ্লাস গরম জল দিয়ে গেছিলো, তো গরম জলটা খেলাম জাস্ট, গরম জলটা শেষ। আর এই কিউইটা কেটে রেখেছিল, খাওয়া হয়নি এখন, এই কিউইটা খাবো। এই যে ওইদিকে চলছে সিরিয়াল, মা চলে এসেছে, আর এই যে গরমা গরম চা, কাপটা দেখুন কি সুন্দর, লিকার চা। এই যে মা পুজো দিয়ে চলে এসেছে, তারপরে সে চা বানাচ্ছে। আর এখানে আলু চিপস, এখানে সুন্দর সবজি গুছিয়ে রাখছে, যে কালকে আমি কিভাবে বইবো আমি তাই ভাবছি। এই যে মেট্রো, কোথায় বললাম আমি, মেট্রো চালু হয়নি ওইদিকে হাওড়া থেকে, 15th March থেকে চালু হবে। হ্যাঁ ভাগীরথী যাবো, ভাগীরথীতে গেলে টুক করে বালিগঞ্জ। বলছে একটু সরবায় সরবায় বসে বলি, হ্যাঁ হ্যাঁ চলে যেতে হবে, কাশিমবাজার থেকে সিটও পেয়ে যাবো। আর আমার মা সুদূর পড়ে যাচ্ছে, ভাগীরথীতে যাস না, কখন যাবো তাহলে? ইন্টারসিটিতে আমি পাবো না ওইভাবে সিট। আলটিমেটলি এখন বাজে 7:30, আমি আর মা যাচ্ছি মাসিমণির বাড়ি, আলটিমেটলি যাওয়া হচ্ছে। মা অনেকক্ষণ ধরে রেডি হলো, কোথায় নাই পাশের গলিতে যাবে বলে। আমাদের এই সামনেই মাঠে এসেছে, আমরা এখান থেকে বসে আওয়াজ পাচ্ছি, অন্বেষ আছে এসেছে, সিঙ্গার, জি বাংলার সিঙ্গার, জি বাংলার কোনো শো থেকে উঠেছিল হয়তো, মা বাবা দেখে, মা বাবা নিজেই বললো। আর অঙ্কিতাকে চিনি, অঙ্কিতারও তাই সিঙ্গার, সে এসেছে। আরও একটু সামনে গিয়ে একটা দশমুন্ড কালীবাড়ি মাঠে, আসেনি আজকেই তো, আজকে না অন্যদিন হয়তো আসবে। তো এই যাই হোক, এখন সব প্রোগ্রাম লেগেই আছে। আর এদিকে সকালবেলায় সাপু দেখালো, সামনেই একটা ক্যাফে হয়েছে, কেটলি মানে চায়ের দোকান ছিল ফার্স্টে ওটা, অ্যান্ড সেটাকে সুন্দর করে ক্যাফেটেরিয়া মতন করা হয়েছে, সুন্দর স্ন্যাক্সও পাওয়া যায়। তো ভেবেছিলাম যাবো আমি আর মা সন্ধ্যেবেলায়, তো আর এই মাসমণির বাড়ি যাবো না কেটলি যাবো, আমি বললাম আমি আর যাবো না কোথাও হাঁটতে হাঁটতে, তুমি এই জাস্ট একদম বাড়ি থেকে কাছে। সবাই দেখি কেটলির অনেক ভিডিও দিচ্ছে, অনেক স্টোরি দিচ্ছে, অনেকেই যাচ্ছে, বাট আমি জানতাম না আমার বাড়ির একদম সামনে, একদম পাশেই। তো যাই হোক, সামনে থেকে গিয়েও একবার দেখে আসতে পারি যদি আমি আর মা যাই, তো বেরোই। এখন এই সামনের মাঠেই এত বড় প্রোগ্রাম হচ্ছে, ওই জন্যই একটু রেডি টেডি হয়ে যাচ্ছি, না হলে একদম বাড়ির জামা কাপড়ই চলে যেতাম। চলো আমরা একটু ঘুরে আসছি তাহলে, যাও। হ্যাঁ যাবে, ও তো মা চালা লাগিয়ে আসছে, তুমিও বেরোচ্ছ? হ্যাঁ আমরাও ওইদিকে একটু দাঁড়াবো, দেখবো একটু প্রোগ্রামটা দেখে, তারপরে মাসমণি ওখানে যাবো।
এই সামনে এই প্রোগ্রামটা দেখে আসি চলো এখান থেকে এইটুকু ওই একা দশ যাবে না আমাদের দুর্গাপূজার যা কিছু হয় সমস্ত এই মাঠেই হয় তো এখানেই হচ্ছে ওই যে বাবা যাচ্ছে পাশেই ক্ষুদিরাম পাঠাগারের ক্লাব থেকে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে তো এখানে দেখুন প্রথমে যোগ ব্যায়ামের কিছু জিমনাস্টিকের প্রোগ্রাম দেখানো হচ্ছে বাপরে দেখুন এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো কোথায় উঠেছে পুরোটাই ব্যালেন্সের উপরে দেখতেও ভালো লাগে এগুলো আর এখন হয়তো আজকে শুনলাম যে অন্বেষা আজকে আসবে না কালকে আসবে আর আজকে বাউলের গান হবে তো এখনও অবধি শুরু হয়নি সেটা আমি আর মা লেট করে লাভ নেই আমি আর মা আগে মাসিমনির বাড়ি থেকে ঘুরে আসি তারপরে এসে হয়তো শুনতে পারবো একটু যে মা বাবা কাকু সবাই দাঁড়িয়ে আছে এখানে আমার ক্লাব এখানে আর এইখানে সামনে ওখানে যে লাইটগুলো দেখা যাচ্ছে ওটাই হচ্ছে রেস্টুরেন্টটা কেটলি বাবা বলছে মা এখন যাবে একটু মহাদেবকে প্রণাম করে নি তারপরে ফ্ল্যাটে উঠবে বাবা বলছে আমাদের রিসর্ট এখান থেকে দেখা যাচ্ছে এই যে আমাদের হলুদ রঙের বাড়ি মন্দিরটাই এসেছিলাম সেদিন জল ঢালতে সুন্দর সাজানো আছে এখনো জয় বাবা ভোলানা ফ্ল্যাটের এন্ট্রান্স এদিকে গ্যারেজ আন্ডারগ্রাউন্ড গ্যারেজ মা এগুলো কি দোকান দিয়ে দিয়েছে থার্ড ফ্লোর চারতলা ব্যালকনি থেকে সুন্দর গঙ্গা কোন বাজে প্রায় পৌনে দশটা এবার বেরোচ্ছি আমরা কেন নেব না কি সুন্দর আছে আর এই হচ্ছে আমার মাসিমণি মায়ের একমাত্র দিদি তো ক্যামেরা আসতে লজ্জা পাচ্ছিল আর এখানে মেসমশাই দাঁড়িয়ে আছে আমাদেরকে বাইরে পৌঁছে দেওয়ার জন্য এইদিকে সিঁড়িটা থেকে নাকি দেখা যায় আমাদের বাড়ি পুরো দেখা যাচ্ছে এই তো বাড়িটা এটা জিদ্দে বাড়ি এটা পুরোই দেখা যাচ্ছে আমাদের বাড়ি থেকে মনালিদের গেটটাও দেখা যাচ্ছে সুন্দর বাজে রাত্রি দশটা বাজতে দশ আমরা বাড়ি যাওয়ার আগে একবার কেটলি সামনে এলাম মায়ের ইচ্ছা চলো দেখি এখান থেকেও চা খেলে তোমার তো তিন কাপ চা খাওয়া হয়ে যাবে কয়েকদিন মই তো নিলাম মাদো বলছে অনেকটা খেয়ে নিয়েছি আমি আর খাবো না কেটলিতে বেশিক্ষণ থাকিনি প্রায় দশ মিনিট ছিলাম তো ওখান থেকে ফেরার সময় মা আবার মাসিমণিকে ফোন করেছিল মাসিমণি আবার ব্যালকনি থেকে লাইট জ্বালিয়ে আমাদেরকে টাটা করছে একদম গঙ্গার সামনে না যার জন্য বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে অনেক লোক ঘুমে গেছে দশটার পরেও প্রোগ্রাম জমে গেছিলো বাট আমরা বাড়িতে ফিরে এলাম মা ঝটপট রুটি বানালো রাত্রে আমরা খেলাম রুটি আর পনিরের তরকারি তো আজকের ভিডিওটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন টাটা গুড নাইট